সৌদি আরবে ভ্রমণ ভিসা কাঠামো পদ্ধতি পরিবর্তনের অনুমোদন দিয়েছে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। নতুন কাঠামোতে কোনো ফি ছাড়াই ট্রানজিট ভিসার সময়সীমা হবে 96 ঘন্টা। এছাড়া সিঙ্গেল এন্ট্রি বা একবার প্রবেশাধিকার ভিসার মেয়াদ 3 মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রিয়াদ থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। মঙ্গলবার সৌদি আরবের আল ইয়ামামা রাজপ্রাসাদে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এর সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক অধিবেশনে ভিসা ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়। দেশটির গণমাধ্যম জানায়, সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসার থাকার মেয়াদ 3 মাস পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ট্রানজিট ভিসা থাকার মেয়াদও কোনো ফি ছাড়াই 96 ঘন্টা করা হয়েছে। চলমান ভিসা কাঠামোর সংশোধনী অনুসারে ভ্রমণের জন্য ট্রানজিট ভিসার মেয়াদ হবে 3 মাস এবং সৌদি আরবে বিনা খরচে অবস্থানের সময়কাল হবে 96 ঘন্টা। আগে সিঙ্গেল এন্ট্রিতে ভিসার মেয়াদ ছিল 30 দিন আর মাল্টিপল ভিসায় 90 দিন। ভিশন 2030 বাস্তবায়নের জন্য সৌদি আরবে ভ্রমণ ভিসা ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন শুরু হয় 2015 সালে। তখন থেকেই কোনো মন্ত্রণালয়ে না গিয়ে শুধুমাত্র অনলাইনে আবেদন করেই প্রবাসীদের পরিবারের সদস্যদের জন্য ভিজিট ভিসা ইস্যু শুরু হয়। এ সংখ্যা প্রতি বছর প্রায় 100,000। তবে সৌদি সরকার এজন্য প্রবাসীদেরকে তার পরিবার নিয়ে আসার আগে পরিবারের বাসস্থান, চিকিৎসা বিমা এবং ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাদেরকে সৌদি আরব ত্যাগ করার বিষয়ে শর্ত দেয়। এছাড়া সৌদিতে অবস্থানকালে ভিজিটরদের জন্য প্রণীত আইন মেনে চলার বিষয়টিও উল্লেখ করে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।